বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, আমাদের বড় ভাই, তিনি নিজে ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছেন। শুধু তিনি না, তার সঙ্গে আরও যারা ছিলেন বিএনপি নেতৃবৃন্দ, তারা সবাই মিলে আজকে তাকে ভিন্ন স্টাইলে খেলা হবে। ভিন্ন, আপনারা জাস্ট যদি দেখেন যে কীভাবে তার চাদরটা খুলে ফেললেন এবং রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন, সবাই মিলে পাড়াইলেন, তারপরে আগুন লাগাই দিলেন, এইটা একটা অন্যরকম প্রতিবাদ। আমি ব্যক্তিগতভাবে এভাবে প্রত্যাশা করিনি যে রিজভী ভাই আসলে এইভাবে প্রতিবাদ করবেন ভারতীয় পণ্য বয়কটের বিষয়ে। ভারতের প্রতি কত আক্রোশ, কত ক্ষোভ মানুষের! একজন রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন কারণে ভারতের বিরুদ্ধে বলতে পারেননি, হয়তো বা দলগত অবস্থান নিতে পারেননি, কিন্তু আজকে যেটা দেখিয়েছেন, আজকে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের নায়ক হিসেবে আবির্ভাব হয়ে গেছেন রিজভী ভাই। রিজভী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমরা একটু দেখি, চলেন সবাই একটু দেখি। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে দেশের নানা শ্রেণী পেশার মানুষ তারা গণমাধ্যমে এই দাবি করেছে। বিরাট ঢেউ তৈরি হয়েছে, মানুষ মার্কেটে গেলে, বাজারে গেলে কেউ আর ভারতীয় কোনো পণ্য কিনছে না, রয়েছে সেগুলো কিনে না, বাংলাদেশের পণ্য কিনে, সবাই বাংলাদেশের পণ্য কিনছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং ৬৩টি গণতন্ত্র মনা জনমনা দল সহ জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতা করবে। তারা সিরাজগঞ্জের লুঙ্গি পরবে, নরসিংদীর গামছা পরবে, গামছা নিবে ঘাড়ে, আমাদের মেয়েদের শাড়ি পরবে, কেউ কিনবে না, আমাদের কেউ কিনবে না, কিনবে না, কেউ কিনবে না, কেউ কিনবে না। এই কারণে আমরা করছি, তারা একটি অগণতান্ত্রিক জবর দখলকারী একটি সরকার, যারা জনগণের ভোট মানে না, যারা জনগণকে ভর্তি করেছে তাদেরকে সমর্থন করে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেটি বর্জন করবে। এখন আমি প্রতীকী বর্জনের মধ্যে দিয়ে এই কাজটি শুরু করলাম, দাও এটি আমার শাল, ভারতীয় শাল ছিল, ভারত থেকে কেনা। আমি পাড়ায় দেখেছেন যে কীভাবে ভারতীয় পণ্য বয়কট করে নিজের চাদরটা ছুঁড়ে ফেলে দিল, আগুন লাগাই দিল চাদরে, এইটা আসলে অভূতপূর্ব। আমি মনে করি এই মানে এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মধ্য দিয়ে শুধুমাত্র মানে হলো আমরা খুশি হইলাম বিষয়টা এরকম না, বিএনপি দল হিসেবে আরও মানুষের ভালোবাসা পেল এখন থেকে। এবং বিএনপির রিজভী ভাই, রিজভী ভাইয়ের জন্য সবাই, আজকে রিজভী ভাই যে সাহসের সঙ্গে চাদরটা ছুঁড়ে ফেলেছে, আজকের পর থেকে মানে রিজভী ভাই হলো হিরো, রিজভী ভাই হিরো। এবং আমরা সমন্বিতভাবে ভারতীয় পণ্য বয়কটে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, ঝাঁপিয়ে পড়ব, আরও বেশি, আরও বড় হবে। আমরা দেখি যারা আমাদের ভোটের অধিকার নষ্ট করছে, যারা আমাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করলো, যারা আমাদের সীমান্তে পাখির মতো নাগরিকদের হত্যা করছে, তাদের কোনো পণ্য আমরা কিনবো না, কোনো পণ্য কিনবো না। যারা কিনবে তারা বাংলাদেশের নাগরিক না। তাদের জন্ম নিয়ে আমাদের প্রশ্ন তুলতে ইচ্ছা হয় যে তোমার নাগরিককে হত্যা করে আর তুমি তাকে সাপোর্ট করো, তাদের জন্ম নিয়ে আমাদের প্রশ্ন তুলতে ইচ্ছা হচ্ছে। আমার আমার চুয়ান্ন নদীর উপরে বাঁধ দিয়ে সমস্ত নদী জায়গায় ঘুরায় অন্য দিকে নিয়ে গেছে, ওরা মরুভূমিকে সবুজ বানায় ফেলছে, নদীর পানি ঘুরায় নিয়ে যায়, আর আমার নদী নদীর পাশে গম শুকায় শুকনা হয়ে গেছে, পেঁয়াজের খ্যাত শুকায় গেছে, মূলার খ্যাত শুকায় গেছে, কিচ্ছু নাই, ধান হচ্ছে না, পাট হচ্ছে না, ধ্বংস সব। তো এই বিবেচনায় আমরা যে কেন ভারতীয় পণ্য বয়কট করছি তা আপনারা বুঝতে পারবেন। অনুধাবন করেন, অনুধাবন করেন দেশকে, একটু চোখ বন্ধ করে ভাবেন।
যে কেন আমরা ভারতীয় পণ্য বর্জন করছি, একবার চিন্তা করেন। এবং এই বর্জন সফল হলে আসলে আমরা কি হবে, আমরা কি পাবো? এই বর্জন সফল হলে বাংলাদেশের, দেখেন বাংলাদেশের যে শিল্প কারখানাগুলো রয়েছে, আমি মনে করি কমপক্ষে 10 লাখ যুবকের কর্মসংস্থান হবে। এই বয়কট আন্দোলন সফল হলে 10 লাখ যুবকের কর্মসংস্থান হবে, 10 লাখ। আর যদি 26 লাখ ইন্ডিয়ানকে লাথি মেরে বের করতে পারি আমরা, তাহলে আমাদের কর্মসংস্থান 26 লাখ বৃদ্ধি পাবে। 26 লাখ, 26 লাখ বৃদ্ধি পাওয়া মানে কি জানেন? 26 লাখ যুবক কর্মসংস্থান পাওয়া এবং 26 লাখ পরিবার, 26 লাখ পরিবার সচ্ছল হওয়া, 26 লাখ পরিবারে সুখ আসা। তো বলেন আমরা কি এই সুখ আনবো নাকি আমরা দুঃখ বয়ে নিয়ে বেড়াবো? দুঃখ নিয়ে খুঁজে খুঁজে ইন্ডিয়ানদেরকে বাংলাদেশ থেকে বের করতে হবে। ইন বাংলাদেশের ভিতর দিয়ে যে ট্রানজিট দিয়েছে, যে সীমান্তের নাগরিক হত্যা করলো, আমাদের উচিত ছিল তখন ইন্ডিয়ান ট্রাক এবং ইন্ডিয়ান বাসগুলো আটকায় রেখে জিম্মি করা উচিত ছিল। করি নাই কিন্তু করবো না তা কিন্তু বলছি না, আটকায় দেবো, সব সব আটকায় দেবো, কোনো কথা নাই। বাংলাদেশের ভিতর দিয়ে কোনো ইন্ডিয়ান গাড়ি চলবে না, চলবে না, স্পষ্ট হিসাব। সীমান্তে নাগরিক হত্যা করবো আর আমরা আমাদের এখান থেকে গাড়ি চালাবো আমাদের বুকের উপর দিয়ে, এইটা আমরা হতে দেব না। যতক্ষণ না পর্যন্ত 54 নদীর উপরে বাঁধগুলো না ভেঙে ফেলছে ততক্ষণ না পর্যন্ত এই বিচার হবে না। আমরা এই বিচার নিশ্চিত না করে যারা ফেলানিকে হত্যা করেছে ওই কুলাঙ্গারের ফাঁসি নিশ্চিত করতে হবে। সীমান্তে নাগরিক হত্যা করেছে, প্রতি মাসে গড়ে 4 জন হত্যা করেছে, কারা কারা হত্যা করেছে, কোন কোন বিএসএফ সদস্য জড়িত, ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে, চাকরি থেকে বহিষ্কার করতে হবে, জেল হতে হবে, কারাগার হতে হবে, তারপরে না হিসাব আসবে। একটা দেশের নাগরিককে আর এক দেশের সেনাবাহিনী যুদ্ধ ছাড়া কোনো হিসাব নাই, ঘোষণা নাই, গুলি করে দিচ্ছে, ফাজলামি পেয়েছে? আর শেখ হাসিনা, হ্যাঁ, এই নেত্রী ওই নেত্রী, নানা বিশেষণ, হ্যাঁ, আম্মা আম্মা করে চিল্লা চিল্লি করে, সেই আম্মারে কোনো দিন দেখলাম না বাংলাদেশের সন্তানকে হত্যা করার পরে প্রতিবাদ করতে, ওই আম্মারে দেখলাম না নদী বন্ধ করে দিছে কোনো দিন বলতে যে নদী কেন বন্ধ করছে। উল্টা তাকে যদি জিজ্ঞাসা করা হয় তিস্তার পানি কেন এখনও চুক্তি হচ্ছে না, বলে এত তিস্তা তিস্তা করেন কেন, তিস্তা তিস্তা করেন কেন, এত জিদ লাগে কেন, হ্যাঁ, দেশের নদী বন্ধ করে দিছে ইন্ডিয়া, সাংবাদিকরা প্রশ্ন করছে, একবার দাঁত খিচায় বলতেছে তিস্তা তিস্তা করেন কেন, এত জিদ কেন, এত জিদ কেন, তিস্তার চুক্তির কথা শুনলে জিদ লাগে কেন? আপনি কি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার মানে প্রধানমন্ত্রী বলেন? আপনি কেন রাজ্যের প্রধানমন্ত্রী ইন্ডিয়ার, খিচ মারেন কেন, কারে খিচ মারেন? সাংবাদিকরা জিজ্ঞাসা করবে না তিস্তা চুক্তি হচ্ছে না কেন, বলে তিস্তা হয়নি, বিদ্যুৎ তো পেয়েছি, তোর কাছে বিদ্যুৎ কে চেয়েছে ভাই, হ্যাঁ, কে চেয়েছে? বাংলাদেশে 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় ক্যাপাসিটি, সেখানে 14,000-15,000 উৎপাদন করে বাকি 1,000 উৎপাদন না কইরা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, সেগুলো ক্যাপাসিটি চার্জ দিবা বসায়ে বসায়ে আর ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কিনে নিয়ে আসবা এই জন্য? হ্যাঁ, দাদাদের পেট ভরাতে খুব ভালো লাগে না, ইন্ডিয়ারে যা দিয়েছে আজীবন মনে রাখবা, দেশকে কী দিছো আজীবন মনে রাখার মতো? জিজ্ঞাস করছি আজকে, জিজ্ঞাস করছি, ইলিশ যে দিচ্ছ বিনিময়ে ফেন্সি ডিল আসতেছে সে হিসাব কোনো দিন করেছ? হ্যাঁ, কেন ফেন্সি ডিল আসতেছে, কে দিচ্ছে, কই থেকে দিচ্ছে? কেন বাংলাদেশের সীমান্তের চারপাশে ইন্ডিয়া মাদক কারখানা করলো? আরে বাংলাদেশের সীমান্তের কাছে তো, ভারতের সীমান্তের কাছে বাংলাদেশ মসজিদ বানাতে পারে না, ইন্ডিয়া মাদক কারখানা বানায় কেমন করে, উত্তর দিতে পারবে হাসিনা? হ্যাঁ, সীমান্তের কাছে বাংলাদেশ মসজিদ বানাতে পারে না, বাস টার্মিনাল বানাতে পারে না, ইন্ডিয়ান বিএসএফ এসে বাধাগ্রস্ত করে। আমার প্রশ্ন যে এখানে মসজিদ বানাতে পারছে না, ইন্ডিয়া মাদক কারখানা কেমন করে বানায়? হ্যাঁ, হাসিনাকে এগুলো সব জবাব দিতে হবে, 15 বছর ধরে টানা জোর করে ক্ষমতায় আছে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে, কেন কেন ইন্ডিয়ার প্রতি এত প্রেম কেন? ইন্ডিয়া লাভবান হলে হাসিনা লাভবান হয়, লাভবান হয়, সহজ হিসাব। এই হিসাব যে মিলাতে পারে না সে রাজনীতি বোঝে না, সে রাজনীতি বোঝে না। ইন্ডিয়ার লস করা শুরু করেন, হাসিনার লস হওয়া শুরু হবে, লিখে দিলাম আজকে আমি। ধন্যবাদ সবাইকে।